আপনারা জেনে রাখুন আগামী 19 সালে নির্বাচন হবে। যাই হোক, যেদিকে যাক পরিস্থিতি হোক, মাননীয় নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, এটা কেউ সরাতে পারে বিধির বিধান। আমি বলে যাচ্ছি, কটা রাজ্যে আমাদের রেজাল্ট ভালো হয়েছে না বলে অনেকে নেচে কুঁদে কাঁদা করে ফেলেছেন, খুব আনন্দ মিষ্টি খেয়েছেন, খেয়ে নিন। 19 সালের মে মাসে দেখতে পাবেন রেজাল্ট, আর দেখবেন কি হয়। সেই জন্য বন্ধুগণ, চিন্তার কোনো কারণ নাই। ভারতবর্ষের মানুষ এখন 70% মানুষ মোদিজিকে প্রধানমন্ত্রী চায়। মানুষ বোকা নয়। এই কৃষি ঋণ মুকুব করে দেবো, এই করে দেবো, তাই করে দেবো, বিধানসভা জেতা যায়, লোকসভা জেতা যায় না। আজকে দেশের মধ্যে হিংসা কম হয়েছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ বন্ধ হয়েছে, সীমা সুরক্ষিত হয়েছে, সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের নাম বেড়েছে নরেন্দ্র মোদির জন্য। এরকম প্রধানমন্ত্রী ভারতবর্ষে কেন বিশ্বের কোনো দেশে আসেনি। তাই সারা বিশ্বের 70-80টা দেশ ডাকছে, আসুন মোদিজি, আপনি 125 কোটি মানুষের সমস্যা সমাধান কি করে করছেন আমাদেরকে দেখিয়ে দিন। তাই আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, জাপান থেকে জার্মান, সব জায়গায় ভারত মাতা কি জয় হচ্ছে, কিনা। সারা ভারতবর্ষে যেখানে নরেন্দ্র মোদি যাচ্ছেন, মোদি হচ্ছে কিনা। অতএব চিন্তা করবেন না, লোক বিজেপির সঙ্গে আছে। পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে পঞ্চায়েত জেতা যায়, পার্লামেন্ট জেতা যায় না। মাননীয় নরেন্দ্র মোদি এবং আমাদের সভাপতি মাননীয় অমিত শাহ বলেছেন যে 22টার বেশি সিট পশ্চিমবাংলা চায়। আমরা বলেছি আমাদের সভাপতির মুখ থেকে যেটা বেরিয়েছে ওটা আমরা করে দেখাবো। আর এই 22টার বেশি যদি সিট জিততে হয়, আমরা 1, 2, 3, 4, 22 হয়ে গেছে লিস্ট। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই কাটুয়া সিটটা কি আমরা রাখবো 22টার মধ্যে? পূর্ব বর্ধমান থাকবে তো? একটা পদ্ম ফুল আপনারা এখান থেকে দিন আমাকে। আমি 22টার বেশি সিট দেবো অমিত শাহকে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হবেন। এবং যে কাজ উনি শুরু করেছেন এখন সম্পূর্ণ হয়নি, উনি 2022 সালের মধ্যে ভারতবর্ষকে উন্নত দেশ করবেন। সমস্ত ক্ষেত্রে এখনো 5.5 কোটির বেশি গরিব মহিলাকে গ্যাস দেওয়া হয়েছে বাড়িতে, যেটাকে কল্পনা করতে পারেনি। কোটি কোটি বাড়িতে পায়খানা তৈরি হচ্ছে, পাকা পায়খানা ফ্রিতে। কোটি কোটি মানুষের মাথার উপর পাকা ছাদ হচ্ছে, মহিলাদের, ছাত্রদের, যুবাদের, কৃষকদের, শ্রমিকদের, সবার জন্য প্রকল্প। 125 কোটি মানুষের জন্য 125টা প্রকল্প জারি করেছেন, তার লাভ মানুষ পেতে আরম্ভ করেছে। আমি সবার কাছে অনুরোধ করব, আর একবার বিজেপি এবং নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানান। ভারতবর্ষ যদি দুনিয়ার সামনে মাথা উঁচু করে না দাঁড়ায়, আপনি যদি ভারতীয় হিসেবে গর্ব করতে না পারেন, তাহলে আপনি বলবেন যে বিজেপি কথা রাখেনি। বিজেপি কারোর সঙ্গে ধোকা করে না, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, আজ পর্যন্ত যা বলেছে তাই করেছে। অতএব আগামী দিন বিজেপির, পশ্চিমবাংলার ভবিষ্যৎ বিজেপির সঙ্গে আছে, আমরা বিজেপির সঙ্গে আছি। আগামী দিনে আমাদের টার্গেট পুরো হবে এই আশা রেখে আপনারা সবাই মিলে সিটে এসেছেন, সভা সফল করেছেন। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।